হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন তোমরা আইছো? আছো সত্য ধরে না পাওয়া যায়। আর কই? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 জন পাওয়া গেছে। মাত্র 15 জন আছে আজকে, আর নাই। বাকিরা কই গেল? বাকিরা আছে কই? দরকার নাই বাকিদের করার। কতদিন আমরা কোন পর্যন্ত আসিলাম? বলছিলাম কি, ওল্ড থিওরি এন্ড মডার্ন থিওরি। কতগুলি থিওরি আছে ওল্ড, আর কতগুলি থিওরি আছে নতুন। পুরানা কতগুলি ধ্যান ধারণা আছিল, এরপরে কিছু ওল্ড থিওরি আছে। থিওরি তো ডিজিজ প্রজেকশন। পুরানা থিওরির মধ্যে একদল কইছিল যে কোন দেবতার আশীর্বাদ অথবা অভিশাপে কোন জিন পরীর আসরে রোগ হয়, এটা এখনো মানুষ বলে। এটার নাম হইলো সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ। সুপার ন্যাচারাল, ন্যাচারাল না, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক। তারপর হলো থিওরি অফ হিউমার, থিওরি অফ হিউমার, HUMOR, হিউমার। হিউমার মানে মানে হইলো শরীরের মধ্যে যে প্রাণরস আছে, প্রাণের প্রাণরস। এই প্রাণরসের যদি কোন পরিবর্তন হয়, থিওরি অফ হিউমার মানে হইলো বাত, পিত্ত, কফ। কবিরাজরা কইতো এই তিনটা হইলো শরীরের মূল রস। এই তিনটা রসের মধ্যে যদি কোনোটার ইমব্যালেন্স হয়, তখন ওই রোগের সৃষ্টি হয়। এটা হইলো থিওরি অফ হিউমার। তারপরে বলছে কনসেপ্ট অফ কন্টাজিয়ন। কন্টাজিয়ন শব্দটা আইছে কন্টাক্ট থেকে, কন্টাক্ট। তাহলে কনসেপ্ট অফ কন্টাজিয়ন মানে হইলো দূষিত কোন বস্তুর সংস্পর্শে আসলে মানুষের রোগ হয়, দ্যাট ইজ কল কনসেপ্ট অফ কন্টাজিয়ন। তার হইলো মিয়াজমেটিক থিওরি অফ ডিজিজ, মিয়াজমা। মিয়াজমা থেকে শব্দটা আইছে মিয়াজমেটিক। মিয়াজমা কথা হইলো ব্যাড এয়ার, বাতাস খারাপ, খারাপ বাতাস। তাহলে এটা এই জন্য বলছে মিয়াজমেটিক, খারাপ বাতাসের থেকে রোগ হয়। তারপরে আরেক দল কইতেছে না না, রোগ এগুলি কোনো কারণ না, কারণ রোগ এমনি হয়, নিজে নিজেই হয়। দ্যাট ইজ কল থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। স্পন্টেনিয়াস কথার অর্থ হইলো স্বতঃস্ফূর্ত ভাবে রোগের উৎপত্তি হয়, থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। তাইলে এগুলি সব পুরানা ধারণা। তাহলে কি কইছে? সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ, থিওরি অফ হিউমার্স, কনসেপ্ট অফ কন্টাজিয়ন, মিয়াজমেটিক থিওরি অফ ডিজিজ, থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। পরীক্ষার সময় যখন আসে রাইট ডাউন দি থিওরিস অফ ডিজিজ কোয়েশ্চন, তখন সবাই করে কি মডার্ন থিওরি গুলি লিখে দিয়ে আসে। এই জন্য নম্বর ভাই অর্ধেক এনে ভাগ করে দেব, এ গ্রুপ হইলো ওল্ড থিওরি, বি গ্রুপ হইলো মডার্ন থিওরি। এখন আমরা দেখি আধুনিক থিওরি কি। আধুনিক থিওরির মধ্যে সর্বপ্রথম ভাইরাসের জার্ম থিওরি, রবার্ট রবার্ট হুক প্রথম এই জার্ম থিওরি আবিষ্কার করছে। জার্ম থিওরি অফ ডিজিজ মানে কি? বলছে যে জীবাণু দ্বারা রোগের সৃষ্টি হয়। কিন্তু সব রোগ কি জীবাণু দিয়ে হয়? ব্লাড প্রেশার কি জীবাণু দিয়ে হয়? তারপরে কিডনি ডিজিজ কি সবই জীবাণু দিয়ে হয়? হাইপারটেনশন কি জীবাণু দিয়ে হয়? সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট কি জীবাণু দিয়ে হয়? ওবেসিটি কি জীবাণু দিয়ে হয়? অস্টিওপরোসিস কি জীবাণু দিয়ে হয়? না, তাহলে এই থিওরি আর খাটলো না বেশি দিন।
জার্ম থিওরি অফ ডিজিজ, কথা শোনা যায় আমার? কথা শোনা যায়? জি স্যার। ঠিক আছে স্যার। তারপর হলো এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, থিওরি অফ এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট, এই তিনটা বস্তুর এক ট্রায়াড, এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট। এজেন্ট হলো কারণ, হোস্ট হইলো যার মধ্যে রোগ হয় সে হইলো হোস্ট, আর এনভায়রনমেন্ট হইলো পরিবেশ। যেমন কিছু রোগ আছে বাতাস দিয়া, বাতাসের মাধ্যমে পরিবাহিত হইয়া জীবাণু ঢালগুলোর মধ্যে, যেমন করোনা, করোনার বেলা আমরা কই যে মাস্ক লাগাই রাখবা, এর মানে হইলো যে বাতাস দিয়া, বাতাসের মধ্যে জীবাণু উঠে থাকলে যেন বাতাস দিয়া পরিবাহিত হইয়া এটা আর কোন সুস্থ ব্যক্তির মধ্যে ঢুকতে না পারে, সেখানে আমরা একটা মাস্ক দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে দিই। তাহলে এটা হইলো কি, তাহলে এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট তিনটা যদি ব্যালেন্স অবস্থায় থাকে তাইলে কোনো রোগ হয় না। কিন্তু যদি এটার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। তাইলে কি বলছে যে ইফ দেয়ার ইজ এনি ইমব্যালেন্স বিটুইন দ্য এজেন্ট, হোস্ট এন্ড দি এনভায়রনমেন্ট, তখন দেয়ার ইজ দি কজেশন অফ দি ডিজিজ। এর মানে কি, ডিজিজ ইজ কজড বাই ইমব্যালেন্স ইন এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। তাইলে গেল এটা। তারপর হলো মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন, কিছু কিছু রোগ আছে শুধু এজেন্ট দিয়ে হয় না, আরো কিছু ফ্যাক্টর তার সাথে লাগে। যেমন মনে করো টিউবারকুলোসিস, শুধুমাত্র টিউবারকুলোস বেসিলাস থাকলে এটা হয় না, এটার জন্য কি লাগে, শরীরের পুষ্টি যদি কম হয়, যারা গরিব তাদের পুষ্টি কম থাকে, প্রোটিন কম খায়, এজন্য ম্যালনিউট্রিশন যদি থাকে, অথবা মনে করো যে টিবি রোগী যদি একটা থাকে এক জায়গায় এক ঘরে, সেই ঘরে যদি আরো অনেক লোক গাদাগাদি করে ঘুমায় তাহলে এক ঘরে থেকে এক ঘরে ছড়ানোর সম্ভাবনা থাকে, ওভার ক্রাউডিং। তাহলে দেখা যাইতেছে ম্যালনিউট্রিশন, ওভার ক্রাউডিং, এগুলি থাকলে পরে টিবির জীবাণু থাকলে টিবি হয় না, যে শুধু শুধু টিবির জীবাণু দিয়ে টিবি হয়। তাহলে ফ্যাক্টর কেন একটা না, ফ্যাক্টর হইলো কয়েকটা, একটা হইলো বেসিলাসও থাকতে হইব, ওভার ক্রাউডিংও থাকতে হইব এবং ম্যালনিউট্রিশনও থাকতে হইব। তাইলে এলিগেটর বলা হয়েছে কি, মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন। তারপর হলো ওয়েব অফ কজেশন, ক্রনিক ডিজিজের বেলা দেখা গেছে এটা হয়, এখানে ডিজিজ এজেন্টটা জানা থাকে না, কিন্তু দেখা গেছে মাল্টিপল ফ্যাক্টরের, মাল্টিপল ফ্যাক্টরের ইন্টারাকশন হয়, একটার সাথে একটা ইন্টারাকশন হয়ে ডিজিজটা হয়। যেমন মনে করো করোনারি হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজের প্রথম দরকার হলো অবেসিটি, অবেসিটি থেকে হয় হাইপার টেনশন, হাইপার টেনশন থেকে ইসকেমিয়া, করোনারি ব্লাড ভেসেল ইসকেম হয়, তারপরে কি হয় করোনারি, করোনারি ডিজিজ হয়, তখন আইদার ইনফার্কশন হয় অথবা হার্ট অ্যাটাক হয়, এগুলি সমস্ত কিছু মানে ধাপে ধাপে যদি একটা দিয়ে শুরু হয়, এবারে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এরকম ভাবে ইন্টারাকশন করতে করতে যখন আলটিমেটলি রোগটা তৈরি হয় তখন এটা রেখে ওয়েব, ওয়েব, ওয়েব মানে হইলো কি, ওয়েব মানে হইলো জাল, ডব্লিউ বি ওয়েব কথার অর্থ হইলো জাল, আর ডব্লিউ এ ভি ওয়েব কথার অর্থ হইলো ঢেউ, এলে জানতে হইব, একই রকম উচ্চারণ কিন্তু অর্থ ভিন্ন, ওয়েব আর ওয়েব, ডব্লিউ এ ভি ওয়েব মানে হইলো কি ঢেউ, আর ডব্লিউ ই বি ওয়েব হইলো জাল, যেমন মাকড়সার জাল ইংরেজি কি কপ ওয়েব, কপ মানে হইলো মাকড়সা, সি ইউ বি কপ, ড্যাশ ওয়েব, ডব্লিউ বি ওয়েব মানে হইলো জাল, মাকড়সার জাল, মাকড়ের জাল যে ঘরের মধ্যে করে এটা ইংরেজি হইলো কপ ওয়েব। তাহলে এটা জালের মতন বিস্তৃতি হয়, একটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর প্রথম শুরু হয়, এটার সাথে আরো অনেক ফ্যাক্টর একসাথে জড়িত হইয়া একটার পর একটা চেঞ্জ হইতে হইতে আলটিমেটলি রোগটা প্রকাশ পায়, এটা ওয়েব অফ কজেশন। এতটুকু বুঝছো কিনা, মডার্ন থিওরির মধ্যে জার্ম থিওরি, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন এন্ড ওয়েব অফ কজেশন, এই চারটা থিওরি বর্তমান পর্যন্ত বলবৎ আছে আমাদের দেশে, সব জায়গায় আছে। পরীক্ষা যদি দেয় হোয়াট আর দা থিওরিজ অফ কজেশন অফ ডিজিজ, তাইলে প্রথম কইব ওল্ড থিওরিজ, তারপর কইব মডার্ন থিওরি, ওল্ড থিওরির মধ্যে সুপার ন্যাচারাল থিওরি, মিয়াজমেটিক থিওরি, থিওরি অফ হিউমার্স, এরকম করে আগের গুলি কইবা, তারপরে কইবা কি, তারপরে কইবা মডার্ন, মডার্নের মধ্যে জার্ম থিওরি, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, ওয়েব অফ কজেশন।
এই গেল আমাদের রোগের রোগের বিভিন্ন থিওরি, কি কি কারণে রোগ হয়, কিভাবে রোগ হয়, রোগের কারণের থিওরি। এখন রিস্ক ফ্যাক্টরটা কি, এরপরে আমরা জানবো হোয়াট ইজ এ রিস্ক ফ্যাক্টর, হোয়াট ইজ এ রিস্ক ফ্যাক্টর। এগুলো হলো ফ্যাক্টর্স দ্যাট আর পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ বাট আর নট সাফিসিয়েন্ট টু কজ এ ডিজিজ। এটা হলো রিস্ক ফ্যাক্টর্স, ফ্যাক্টর্স দ্যাট আর পজিটিভলি অ্যাসোসিয়েটেড, অবশ্যই অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ। একটা রোগ হওয়ার জন্য, উৎপন্ন হওয়ার জন্য যে সমস্ত রিস্ক আছে, রিস্কের সাথে এই রিস্কটা করে, রিস্কটা তৈরি করে বা এটার সাথে সম্পর্কিত যে সমস্ত ফ্যাক্টর, এগুলোরে বলা হয়েছে রিস্ক ফ্যাক্টর। পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন দেয়, হোয়াট ডু মিন বাই রিস্ক ফ্যাক্টর, নেম সাম ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর্স, অথবা হোয়াট আর দা রিস্ক ফ্যাক্টর্স অফ দি ফলোয়িং ডিজিজেস, কয়টা রোগের নাম দিয়ে দেয় রিস্ক ফ্যাক্টর কি, তাহলে হোয়াট ইজ দা ইম্পর্টেন্স অফ স্টাডিং রিস্ক ফ্যাক্টর, কেন আমরা রিস্ক ফ্যাক্টর করবো, রিস্ক ফ্যাক্টরের সাথে কি সম্পর্ক আছে। তাহলে রিস্ক ফ্যাক্টর জানলাম, যেমন মনে করো স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর লাং ক্যান্সার। হাই ব্লাড প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সো হাই ব্লাড প্রেশার ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তারপর মনে করো obesity is associated with diabetes, so obesity is a risk factor for diabetes. Lack of exercise or sedentary habit is a risk factor for developing obesity, hypertension and coronary heart disease. এলে এখন দেখো risk factor কি, আর risk factor বুঝছো কি না, যদি পরীক্ষা দিগা what is risk factor, তখন these are the factors that are positively associated with the risk of development of disease but are not sufficient to cause a disease. শুধুমাত্র রিস্ক ফ্যাক্টর দিয়েই ডিজিজ হয় না, কিন্তু ডিজিজ হওয়ার সাথে তাদের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা যদি আমরা যদি পরীক্ষা জিজ্ঞাসা করি যে রিস্ক ফ্যাক্টর জানার দরকারটা কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, রিস্ক ফ্যাক্টরটা কেন জানবো আমরা, আমরা যদি রিস্ক ফ্যাক্টরটা জানি, যদি এই রিস্ক ফ্যাক্টরটা ডেভেলপমেন্টটা প্রিভেনশন করতে পারি, এটা ডেভেলপ রিস্ক ফ্যাক্টরটা সাথে যাতে কোনো সম্পর্ক না হয়, এটা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে আর ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে না, ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে না। এটাকে কয় প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রিভেনশন অফ ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইজ কল প্রাইমোডিয়াল প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন হলো রিস্ক ফ্যাক্টরটা ডেভেলপ করছে কিন্তু এটা যাতে কোনো রোগের দিকে না যাইতে পারে, এটা নিয়ন্ত্রণে রাখা, দ্যাট ইজ কল প্রাইমারি প্রিভেনশন। তাহলে প্রাইমোডিয়াল আর প্রাইমারি দুইটা কথা রিস্ক ফ্যাক্টরের সাথে জড়িত, রিস্ক ফ্যাক্টর যাতে তৈরি হইতো না পারে। আমি যদি সবসময় ব্যায়াম করি, টাইম বান্ধা খাই বা পরিমাণ মতো আমি খাদ্য খাই, আমি খাদ্যের মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট এগুলো যদি আমি ব্যালেন্সড ওয়েতে ব্যবহার করি, তাহলে আমি বলবো কি যে আমি প্রাইমোডিয়াল প্রিভেনশন করলো, মানে রিস্ক ফ্যাক্টর ডেভেলপ হইতে দিলাম, কিন্তু দেখা গেল আমার মধ্যে অবেসিটি হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, এখন আমি চাইতেছি যে আমার যেন কোনো ডায়াবেটিস না হয়, তখন আমি কি করবো, আমি এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করলে এবং ডায়েট কন্ট্রোল করলে আমার মধ্যে এই রিস্ক ফ্যাক্টরটা আর ডায়াবেটিস বের করতে পারবে না, দ্যাট ইজ কল্ড প্রাইমারি প্রিভেনশন। আর ডায়াবেটিস হয়ে গেছে, এখন ডায়াবেটিসটা যাতে কমপ্লিকেশনের দিকে না যায়, ট্রিটমেন্ট যদি আমি নিয়ন্ত্রণ রাখবো, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি প্রিভেনশন। তাইলে প্রাইমোডিয়াল, প্রাইমারি ও সেকেন্ডারি, তাইলে আইডেন্টিফিকেশন অফ দি রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর primordial and primary prevention, that's why this study of risk factor is essential. তাহলে একটা রোগের জন্য কত ধরনের, একটা রোগ হওয়ার জন্য কত ধরনের ফ্যাক্টর দরকার, what are the factors essential for causation of a disease, কত ধরনের, একটা তো আমি আলোচনা করে নিলাম risk factor, এটা একটা দরকার আছে। দুই নম্বর হলো predisposing factor, predispose, these factors may create a state of susceptibility to a disease agent,
সাসেপ্টেবিলিটি টু ডিজিজ এজেন্ট, মানে কি আমার রোগের রোগের যে কারণ এজেন্ট আছে সেই এজেন্টের প্রতি আমার সাসেপ্টেবল করে, মানে কি আমার সংবেদনশীল করে তোলে, এটা যাতে আমার ধরতে পারে, এটার বলা হয়েছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। যেমন কোন কোন রোগ আছে, কোন কোন এজে বেশি, কোন কোন রোগ আছে মেইলে ফিমেইলে ভেরিয়েশন আছে, কোন কোন রোগ আছে আগে একটা রোগ হয়েছে এটার প্রতিক্রিয়া রোগ আর একটা রোগ হয়। যেমন একটা বাচ্চার হাম হয়েছে তারপর কয়েকদিন পরে দেখা গেল তার ডায়রিয়া হয়েছে নিউমোনিয়া হয়েছে, দিজ আর দা প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজ করার অর্থ হইল যেটা রোগ ঘটাইতে সাহায্য করে, প্রিডিসপোজ করে, আগে এটা আগে এটা হয় পরে এটা আরেকটারে হইতে সাহায্য করে, দ্যাট ইজ কল প্রিডিসপোজিং ফ্যাক্টর। এর হইল এনাবলিং ফ্যাক্টর, এগুলি হলো সেই ফ্যাক্টর যেগুলি ফেভার অফ ডেভেলপমেন্ট অফ ডিজিজ, একটা ডিজিজ হওয়ার জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি করে। যেমন মনে করো লো ইনকাম, ম্যাল নিউট্রিশন, ইনএডিকুয়েট হেলথ কেয়ার, এগুলি রোগ হওয়ার জন্য দায়ী। লো ইনকাম যাদের তারা কি করে, তারা ভালো ঘরে থাকে না, ব্যাড হাউজিং, ভালো এনভায়রনমেন্টে তারা বাস করে না, তাদের খাওয়ার মান পুষ্টি কম, তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে তাদের মধ্যে রোগ হয়। এই জন্য এগুলো বলা হয়েছে কি এনাবলিং ফ্যাক্টর, এনাবল করে সমর্থ করে তোলা। এনাবল কথার অর্থ হলো সমর্থ করে তোলা। তারপর হলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর, যেগুলি রোগ হওয়ার জন্য দায়ী। যেমন মনে করো যে কোভিড নাইনটিন যে রোগটা, করোনা নাইনটিন, এটা কি ভাইরাস দিয়ে হয়, করোনা ভাইরাস দিয়ে হয়, করোনা ভাইরাস ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ কোভিড নাইনটিন, সো ইট ইজ এ প্রেসিপিটেটিং ফ্যাক্টর। তার হইল রি ইনফোর্সিং ফ্যাক্টর, রি ইনফোর্স করার অর্থ কি, এনফোর্স করার অর্থ হইল কি শক্তি দেওয়া, এনফোর্সিং, আর রি ইনফোর্সিং কি বারবার শক্তি দেওয়া। যেমন মনে করো যারা আনডিউলি হার্ড ওয়ার্ক করে, মারাত্মক পরিশ্রম করে, আনডিউলি হার্ড ওয়ার্ক করে, তারা পরবর্তীতে হার্ট ডিজিজ, তারপরে জয়েন্টেড ডিজিজ, এই সমস্ত ডিজিজে আক্রান্ত হয় এবং তারা আস্তে আস্তে হেলথ তাদের ডিটেরিওরেট করে, তাদের স্বাস্থ্য কমে যায়, তাদের ক্যালোরি লস বেশি হয়, কিন্তু ক্যালোরি যে পরিমাণ খায় তার চেয়ে লেবার করে বেশি, মেন্টাল ডিজিজ বেশি হয়। তাহলে আনডিউলি হার্ড লেবার, হার্ড ওয়ার্ক মে কজ মেন্টাল ডিজিজ, মে কজ জয়েন্ট ডিজিজ, মে কজ কি আন্ডার নিউট্রিশন, তাহলে এগুলোর বলা হয়েছে রি ইনফোর্সিং ফ্যাক্টর্স। তাহলে ফর কে যদি বলে যে হোয়াট আর দ্য ফ্যাক্টর্স রেসপন্সিবল ফর কজিং এ ডিজিজ, প্রথম কইবা রিস্ক ফ্যাক্টর, তারপরে কইবা প্রিডিসপোজিং ফ্যাক্টর, তারপরে এনাবলিং ফ্যাক্টর, তারপরে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, তারপরে রি ইনফোর্সিং ফ্যাক্টর, এটা ইম্পর্টেন্ট ফাইবার ফর কেয়ার জন্য। এর মধ্যে রিস্ক ফ্যাক্টরটা ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, একটা রোগের ইতিহাস। মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই কয় যে 52 সালের ভাষা আন্দোলন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সূচনা হয়েছে, 52 সালে ভাষা আন্দোলন যুদ্ধ করছে, সেই যুদ্ধে বাঙালির চেতনা জাগতে 71-এ বাঙালি এই চেতনাটা এক করে পূর্ণরূপ ধারণ করছে, তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করে তারা দেশটা স্বাধীন করছে, পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন করছে। তাহলে 52 সালের ভাষা আন্দোলন 71-এর স্বাধীনতা যুদ্ধের আগে করছে, ইতিহাসটা 52 সালেরটা আগে, তারপর হলো 71 সালেরটা, তারও আগে হইলো হিন্দুস্তান পাকিস্তান যে ভাগ হয়েছে, পাকিস্তান হিন্দুস্তান একসাথে আসিল, প্রথম অবিভক্ত ভারত আছে, অবিভক্ত ভারত বিভক্ত হইলো, বিভক্ত পাকিস্তান হইলো, হিন্দুস্তান হইলো, এবার যখন পাকিস্তান হয়েছে তখন এবার পাকিস্তানের বাঙালিরা কইতেছে যে না আমরা উর্দু ভাষায় কথা বলবো না, আমরা আমাদের নিজস্ব মাতৃভাষা, এই মাতৃভাষার আন্দোলন শুরু হইল, বহু মানুষ শহীদ হইল, হ্যাঁ 52 ভাষা আন্দোলনে বহু লোক শহীদ হইল, তাদের শহীদের বিনিময়ে ভাষা আমাদের আজকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে। 52 সালের ভাষা আন্দোলন থেকে যে মানুষের ভিতরে যে একটা সাংস্কৃতিক চেতনা জাগছে, চেতনা তারা চিন্তা করলো যে না পাকিস্তানের লোকে ভাষাই গরম দিতে না, কিন্তু একদম আলাদাই হল, তখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে। তাহলে এটারে বলা হয় হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সদ্রু একটা রোগেরও হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ ডিজিজ,
এটা নাম হলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজটা কি? ইট সিগনিফাইজ দি ওয়ে ইন হুইচ এ ডিজিজ ইভলভস ওভার টাইম ফ্রম দি আর্লিয়েস্ট স্টেজ অফ ইটস আর্লিয়েস্ট স্টেজ টু দি টার্মিনেশন টু ইটস টার্মিনেশন। একদম আর্লিয়েস্ট স্টেজ থেকে টার্মিনেশন সময়ের বিবর্তনে এই পরিবর্তনটা সাধিত হয় শুরু থেকে শেষ পর্যন্ত যায়। এটার নাম হইলো কি? এটার নাম হইলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। মানে শুরু থেকে রোগটার শেষ পরিণতি পর্যন্ত যে হয় এটা একটা সরি ডিজিজ। বুঝা যায় কথা না? বুঝা যায় না রে? বুঝা যায় না? যায় না? বোঝা যায় স্যার। হ্যাঁ আমার কথা শোনা যায় না? আবার কথা শুনতে পাচ্ছি স্যার? বুঝে বলার ক্যাপাসিটি আমার নাই, আমি দুর্বল লোক, আমি পারি না, আমি একদম দুর্বল লোক, আমি এগুলি পারি না। তো এই জন্য আমি খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি যাতে মনে রাখতে পারে সবাই। আমি কোনো জটিল জিনিস পছন্দ করি না। জীবনে যেটা মনে থাকবে না আমার, সেটা আমার পরে কোনো লাভ নেই, আর যেটা সারা জীবন মনে থাকবে এটা আমার পড়া উচিত। তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজটা হইলো একটা রোগের সূচনা থেকে একটা রোগের শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে যে পথে এটা আগায় সেই পত্রের নাম হইলো ন্যাচারাল হিস্ট্রি। যেমন আমরা কইছি অবিভক্ত ভারত থেকে বিভক্ত ভারত হইয়া আস্তে আস্তে ভাষা আন্দোলন হইয়া আমাদের স্বাধীনতা যুদ্ধ হইয়া আমরা দেশ স্বাধীন হয়েছি, তাইলে এটা হইলো আমাদের স্বাধীনতার ইতিহাস। রোগেরও একটার পর একটা একটার পর একটা ধারা যাবে, আস্তে আস্তে রোগটা যায়। এখন একটা রোগের শেষ পরিণতি কি কি হইতে পারে? একের শেষ পরিণতি সবচেয়ে খারাপটা হইলো ডেথ, আর সবচেয়ে ভালোটা হইলো মারা গেলে গেছে, আর নাহলে যে একটু কম খারাপ হইলো ডিসেবিলিটি, এর সে একটু ভালো হইলো, আরো ভালো হইলো কি? রিকভারি। কোন ট্রিটমেন্ট এবং ইন্টারভেনশন ছাড়া, এই কথাটাকে অনলাইন করো, এবসেন্স অফ ট্রিটমেন্ট এন্ড ইন্টারভেনশন, কোন ইন্টারভেনশন বা কোন ব্যবস্থা গ্রহণ ছাড়া একটা রোগ সূচনা থেকে শেষ পর্যন্ত সময়ের বিবর্তনে যেই পথ দিয়ে হাঁটে সেই পথটার নাম হইলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। ইট ইজ দ্য way in which a disease evolves over time from the earliest stage to its terminal stage, that is recovery, disability, death, in the absence of treatment or intervention. এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কন্ডিশন দেওয়া আছে, কোনো কিছু না করলে একটা রোগ যেভাবে আস্তে আস্তে আগায় হয় মারা যায় নাই ভালো হয়ে যায় নাই ডিসেবিলিটি হয়, এইটারে বলা হয়েছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। একটা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ এর মধ্যে কয়টা স্টেজ আছে এটা কিন্তু পরীক্ষা আসে জিজ্ঞেস করে, রিটেন অনেকবার আছে। এটা প্রথম হইলো প্রি প্যাথোজেনেসিস ফেজ, প্রি প্যাথোজেনেসিস। আরেকটা হইলো প্যাথোজেনেসিস, প্রি প্যাথোজেনেসিস, আরেকটা হইলো প্যাথোজেনেসিস। একটা মানুষের মধ্যে একটা রোগের কারণ বা একটা রোগের জীবাণু ঢোকবার আগে রোগবার আগের যে স্টেজটা, মানে এটা হইলো এমন একটা স্টেজ যে স্টেজে দি এজেন্ট অফ দ্য ডিজিজ হ্যাজ নট ইয়েট এন্টার্ড ইন টু এ ম্যান। এটা মূল কথা হইলো, এটা প্রি প্যাথোজেনেসিস।
প্যাথোপ্যাথোজেনেসিস বানাইলে কি রোগটা রোগটা হওয়ার জন্য যে সমস্ত ক্রিয়াকর্মাদি চলতে থাকবো, এটা তো হইব মানুষের ভিতরে। মানুষের ভিতরে যেই মাত্র রোগের জীবাণু ঢুকবো বা কোন কারণ ঢুকবো, সেই মাত্র তার মধ্যে একটা পরিবর্তন হইতে থাকে, তখন ওইটা হয়ে গেল প্যাথোজেনেসিস ফেজ। কিন্তু এটা ঢুকার আগে, এটা ঢুকার আগের যে ফেজটা, দ্যাট ইজ কল প্রি প্যাথোজেনেসিস ফেজ। ডিজিজ এজেন্ট হ্যাজ নট ইয়েট এন্টার ইয়েট এন্টার্ড ইনটু দি ম্যান। কিন্তু এটা হওয়ার জন্য যে সমস্ত ফ্যাক্টর দরকার, যে সমস্ত ফ্যাক্টর দরকার, সেই সমস্ত ফেভারেবল ফ্যাক্টর গুলি এনভায়রনমেন্টের মধ্যে রেডি আছে, এগুলি এনভায়রনমেন্টের মধ্যে রেডি আছে, কিন্তু ঢুকে নাই এখন। ফ্যাক্টরস হুইচ ফেভার ইটস ইন্টারাকশন উইথ দ্য হিউম্যান হোস্ট আর অলরেডি এক্সিস্টিং ইন দ্য এনভায়রনমেন্ট। দেখে তো কথা, তাহলে মনে করো একটা মানুষ আছে মাঝখানে, এটার আগে আছে ফ্যাক্টর গুলি, ফ্যাক্টর এখনো ঢুকে নাই, তাহলে এটা হইলো ফ্রি প্যাথোজেনেসিস ফেজ। ফ্যাক্টর ঢুকলো, পরিবর্তন আরম্ভ হইলো, হইতে হইতে রোগ হইলো, এটা হইলো মানুষটার ভিতরে ঢুকার পরে ঘটনাটা ঘটল। তাহলে প্যাথোজেনেসিস ফেজটা কি? দিস ফেজ বিগিনস উইথ দ্য এন্ট্রি অফ দি ডিজিজ এজেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। আগেটার মধ্যে কইছে এখানে কোনো ডিজিজ এজেন্ট এন্টার করে না, আর এখন কইতেছে ডিজিজ এজেন্ট এন্টার করছে ইন দ্য কোথায়, ইন দ্য সাসেপ্টেবল হোস্ট। সবার ভিতরে জীবাণু ঢুকলে কিন্তু রোগ হয় না, যেমন করোনা অনেকের ভিতরে ঢুকছে কিন্তু সবাই রোগ হয় নাই, রোগ লক্ষণ প্রকাশ পায় নাই, রোগ হয় নাই। তাহলে বুঝতে হলো তার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে, যে কারণে এক জীবাণুটা তার এখানে কার্যকরী হয় না, সে রোগ বের করতে পারে না। এটা প্যাথোজেনেসিস ফেজ, রোগের জীবাণু ঢুকছে কিন্তু তারা কিছু করতে পারে না। আবার অনেকের ভিতরে রোগের জীবাণু ঢুকছে মাইল্ড সিমটম করে শেষ হয়ে গেছে, অনেকের ভিতরে ঢুকছে তাদের মডারেট সিমটম করছে, অনেকের ভিতরে ঢুকছে সিভিয়ার সিমটম করছে, অনেকের ভিতরে ঢুকছে একেবারে ভেন্টিলেটরে গিয়ে একবারে গেছে মাটি নিচ্ছে। তাইলে ডিজিজ এজেন্টটা শরীরের ভিতরে ঢুকছে। সাসেপ্টেবল হোস্ট হইলো কারা, যাদের মধ্যে সাসেপ্টেবল হোস্ট তাদেরকে হয়। আমরা যখন হোস্ট পড়াবো হোস্ট ক্যারেক্টারিস্টিক, তখন এটা বুঝবা যে হোস্ট কারে কয়। হোস্ট মানে হইলো বাড়ির মধ্যে হোস্ট আর গেস্ট দুইটা কথা, দাওয়াতের মধ্যে হোস্ট থাকে আর গেস্ট থাকে, যে দাওয়াত খাওয়ায় সে হইলো হোস্ট আর যে খায় হইলো গেস্ট। তাহলে হোস্টে সবকিছু রেডি করে রাখে, গেস্টে গিয়ে খায়। তদ্রুপ রোগের বেলাও আমাদের হোস্ট কারা, যাদের ভিতরে রোগের কারণটা ঢুকলে পরে রোগ হইতে পারে, ঢুকে একটা উপযুক্ত পরিবেশ পায়, দে আর দি সাসেপ্টেবল। সাসেপ্টেবল কথা রইলো, সাসেপ্ট মানে হইলো সংবেদনশীল, আমার মধ্যে আমার মধ্যে রোগ তৈরি করার মতো পরিবেশ আছে, এটা হইলো সাসেপ্টেবল হোস্ট। তাইলে কইছে এনে কইছে দি ফেজ বিগিনস উইথ দ্য এন্ট্রি অফ দ্য ডিজিজ এজেন্ট ইন দ্য সাসেপ্টেবল হোস্ট। তারপরে কি হইতেছে, এরপর হইতেছে ইন্টারাকশন অফ দি ডিজিজ এজেন্ট এন্ড হোস্ট। হইলো হোস্টের সাথে ডিজিজ এজেন্টের একটা খেলা চলতে থাকলো, ইন্টারাকশন হইলো, এবং ইন্টারাকশন হওয়ার পরে যদি ডিজিজ এজেন্টটা হারিয়ে যায় তাহলে সে মারা যাইব এবং রোগের লক্ষণাদি প্রকাশ পাইত না। আর যদি ডিজিজ এজেন্টটা জয়ী হয়ে যায়, হোস্টটা দুর্বল থাকে, তাহলে তার মধ্যে রোগের লক্ষণ প্রকাশ হইব এবং ফাইনালি এটা একটা আউটকাম হইব, ফাইনাল একটা আউটকাম, এটা একটা পরিণতি দেখা যাইব। হ্যাঁ, কেমন দেখা যাইব, আমি কইছি এক নম্বর হইলো এটা কমপ্লিট রিকভারি হয়ে যেতে পারে, দুই নম্বর হলো ডিসেবিলিটি হইতে পারে, তিন নম্বর হলো ডেথ হয়ে যেতে পারে, এই সমস্ত হইতে পারে। তাহলে পর্যন্ত এটা বুঝছো কিনা, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ জিজ্ঞেস করে যে স্যার ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ হইলো এমন একটা পথ ওয়ে, যেই পথ দিয়ে একটা সময়ের ব্যবধানে একটা রোগের জীবাণু বা একটা রোগের কারণ কোনো একটা দেহের মধ্যে প্রবেশ করে এবং করলে পরে এটার একটা পরিণতি তৈরি করে, পরিণতির হইতে টার্মিনেশন কি হইতে পারে, রিকভারি, ডিসেবিলিটি অর ডেথ। ন্যাচারাল হিস্ট্রি অফ দি ডিজিজ স্টাডি করার কি দরকার, হোয়াট ইজ ইজ ইম্পর্টেন্স টু স্টাডি ন্যাচারাল হিস্ট্রি। কারণ আমরা আমরা দেখো যদি আমরা প্রি প্যাথোজেনেসিস ফেজে আমরা কিছু করতে পারি, তাইলে তো তার ভিতরে জীবাণু ঢোকার কোনো সম্ভাবনা নাই। আমি যদি এখন হাতটা ধুই বারবার সাবান দিয়ে, আর আমি যদি মুখে একটা মাস্ক ব্যবহার করি, হ্যাঁ, এটা ভালো একটা মাস্ক ব্যবহার করি, তাইলে আমার কি হবে,
জীবাণুই তো আমার শরীরে ঢুকছে, জীবাণু কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে আছে, কিন্তু আমার ভিতরে ঢুকার কোনো চান্স নেই পাইলো। আমি ডিজিজটা এখানে প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন করতে গেলে আমার নেচারাল হিস্ট্রি অফ দি ডিজিজ জানা দরকার। এপিডেমিওলজি যে এটা একটা কি কনসেপ্ট, ইট ইজ এ কি কনসেপ্ট ইন এপিডেমিওলজি, এপিডেমিওলজি একটা কি কনসেপ্ট এবং একটা রোগ কিভাবে শুরু হইয়া একেবারে পূর্ণ পরিণতি লাভ করে তা আমরা এটার মাধ্যমে জানতে পারি এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজটা বিভিন্ন হয়। তাই আমরা যদি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজটা ঠিক মতো স্টাডি করতে পারি তাহলে এই রোগগুলি দমন করা, প্রতিরোধ করা অথবা নির্মূল করা এটা আমাদের পক্ষে সহজ। এটা হলো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে জিজ্ঞাসা, হোয়াট ডু মিন বাই ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, হোয়াট আর দ্য ফেজেস ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, এক প্রশ্নের উত্তর দেয়। এখন যদি আমি প্রিভেনশনের আমরা কোন স্টেজে কোন ধরনের আমরা কেয়ার নিতে পারি, যেমন মনে করো প্রিপ্যাথোজেনেসিস স্টেজে আমরা প্রিভেনশন করতে পারি, প্রাইমোডিয়াল এবং প্রাইমারি প্রিভেনশন দুইটাই আমরা এই স্টেজে করা সম্ভব, কিন্তু প্যাথোজেনেসিস স্টেজে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, এখানে আমাদের সেকেন্ডারি এবং টারসিয়ারি প্রিভেনশন করা সম্ভব। এটাও জানতে হবে, এটাও ইম্পর্টেন্ট। প্রিপ্যাথোজেনেসিস ফেজে আমরা দুটো প্রিভেনশন করতে পারি, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, প্রাইমারি এন্ড কি প্রাইমারি এন্ড প্রাইমোডিয়াল, ফ্যাক্টরটা যাতে তৈরি হইতো না পারে, যেমন যে রোগী করোনাতে আক্রান্ত হয়েছে তার ব্যবহার্য জিনিসপত্র যদি আমরা ঠিক মতো এগুলি অ্যান্টিসেপ্টিক এর মধ্যে ভিজাইয়া অথবা অ্যান্টিসেপ্টিক দিয়ে ট্রিটমেন্ট করে নষ্ট করে দিতে পারি তাহলে তো এই জীবাণু হয়ে আর থাকতেছে না, জীবাণুটা ধরানোর সম্ভাবনাই নাই। এটা প্রাইমোডিয়াল, আমি ফ্যাক্টরটা তৈরি হইতে দিলাম, আর মনে করো যে ফ্যাক্টর তো এখন রেডি আছে ঢুকতে চাইতেছে, কিন্তু আমি একটা মাস্ক ব্যবহার করে এটা বন্ধ রাখলাম, মাস্ক ব্যবহার করে দিলাম, এটার মধ্যে আমার ভিতরে ঢুকতে পারলাম না, রোগ হইলো না, তাহলে প্রাইমারি প্রিভেনশন হয়ে গেল। কিন্তু ঢুকে গেছে ভিতরে, এখন আমি অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে এটার মারলাম জীবাণুটা, মাইরিয়া তারপরে এটার আমি আমি এটার এই করলাম, এটা নাম হলো সেকেন্ডারি প্রিভেনশন। এবং সেকেন্ডারি প্রিভেনশন করার পর রোগীটা ভালো হইলো, দেখা গেল এখন তার শ্বাসকষ্ট হয়, অ্যাজমা অ্যাজমা হয়ে গেল অথবা তার কিডনি ডিজিজ হয়ে গেল, ডায়াবেটিস হলো, আবার যদি সেগুলো আমি ঠিক মতো ট্রিটমেন্ট করি তাহলে তার টারসিয়ারি প্রিভেনশন হবে। তাহলে প্রাইমারি এন্ড প্রাইমোডিয়াল প্রিভেনশন ইজ পসিবল ইন দ্য প্রি প্যাথোজেনেসিস ফেজ এন্ড সেকেন্ডারি এন্ড টারসিয়ারি প্রিভেনশন ইজ পসিবল ইন দ্য প্যাথোজেনেসিস ফেজ। এই কয়টা লেখলে এটার ইম্পর্টেন্স বোঝানো হইলো। এক নম্বর ইম্পর্টেন্স কি, এটা একটা কি কনসেপ্ট ইন এপিডেমিওলজি, এক নম্বর ইম্পর্টেন্স, ইট ইজ এ কি কনসেপ্ট ইন এপিডেমিওলজি। দুই নম্বর হলো এটার দ্বারা আমরা কি করতে পারি, আমরা জানতে পারি যে কোন ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি কিরকম, উই উই ক্যান নো দি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিফারেন্ট ডিজিজেস উইচ ইজ ডিফারেন্ট। গেল তিন নম্বর হলো আমরা এটা দিয়ে কি করতে পারি, আমরা প্রিভেনশন করতে পারি, যেমন আমরা প্রাইমারি এবং প্রিমোডিয়াল প্রিভেনশন করতে পারি প্যাথোজেনেসিস ফেজে, আর প্যাথোজেনেসিস ফেজে আমরা করতে পারি সেকেন্ডারি এন্ড টারসিয়ারি প্রিভেনশন। একটু বোঝা গেছে না, এটা বোঝা গেছে? জি স্যার। অল খালি শুনে রাখো, অন্তরটি মস্ত করার দরকার নাই, একটু শুনে রাখলে পরে বললে মনে থাকবে। এরপরে যে একটা গাড়ি স্পিড দিব 200 মাইল স্পিডে যাইবো গাড়ি, ফার্স্ট পার্সোনাল পরীক্ষাটা হওয়ার পরে দেখবো যে সেকেন্ড পার্সোনাল পরীক্ষার সিলেবাস, হ্যাঁ, এক বছরে না 6 মাসে শেষ করাইব, করে হতে লইলি বার ওই টাইম তুমি কিছুটা যে নষ্ট হইতেছে এই টাইমটা কিছু কাভার দেওয়ার চেষ্টা করবো, এখন কম সময়ে বেশি ভর্তি হইব করে, এই জন্য আগে একটু শুনে রাখলে পরে পড়লে এটা ভালো। এখন ইনফেকশন ডিজিজের বেলা কিন্তু ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ একটু ভিন্ন রকম, একটু সামান্য ভিন্ন করে পড়তে হবে, একই জিনিস এটাই ফেজ দুটা ঠিকই আছে, প্রি প্যাথোজেনেসিস এবং প্যাথোজেনেসিস ফেজ। ইনফেকশাস ডিজিজের বেলা, ইনফেকশাস ডিজিজের বেলা আমরা বলবো প্রি প্যাথোজেনেসিস ফেজে ইনফেকশাস এজেন্টটা হিউম্যান হোস্টে ঢোকে নাই কিন্তু তারা এনভায়রনমেন্টে আছে, আর প্যাথোজেনেসিস ফেজে
এইটা হিউম্যান হোস্টে ঢুকছে, ঢুকে ডিজিজ এজেন্টটা প্রথম কি করে মাল্টিপ্লাই করে, ডিজিজ এজেন্ট প্রথম মাল্টিপ্লাই করে, তারপরে মাল্টিপ্লিকেশন করার পরে টিস্যু এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জটা হয়, টিস্যু এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, তারপরে রোগ লক্ষণ প্রকাশ হওয়ার এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জটা হয়, টিস্যু এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জটা হয়, এটা হইতে একটা সময় লাগে, এটার নাম হলো পিরিয়ড অফ ইনকিউবেশন। এরপরে কি হয়, এরপরে প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশনটা হয়, ফাইনাল প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশনটা হয়, ডিজিজের সমস্ত লক্ষণাদি প্রকাশ পায়, তারপরে কি হয় ফাইনাল আউটকাম হয় রিকভারি, ডিসএবিলিটি এন্ড ডেথ। তাইলে আমরা প্রথম পাইতেছি কি এন্ট্রান্স অফ ডিজিজ এজেন্ট ইনটু দা হোস্ট, তারপরে হলো টিস্যু এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন দি হোস্ট, তারপরে হলো পিরিয়ড অফ ইনকিউবেশন, তারপরে হলো আর্লি এন্ড লেট প্যাথোজেনেসিস, তারপরে হলো ফাইনাল আউটকাম। এটা হলো ইনফেকশাস ডিজিজের বেলা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। পরীক্ষার সময় যদি দেয় রাইট অ্যাবাউট ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, তখন কিন্তু নন ইনফেকশাস এবং ইনফেকশাস দুইটা বাক করে লিখতে হবে। নন ইনফেকশাস হইলো আগেরটা যেটা কইছি, আর এখন যেটা কইলে ওইটা হচ্ছে শুধুমাত্র ইনফেকশাস ডিজিজের বেলা। এটা পার্কের বইয়ের মধ্যে আছে, দেখবা টেস্ট নাম্বার এডিশন 34 পৃষ্ঠার মধ্যে আছে, টেস্ট নাম্বার এডিশন 34 পৃষ্ঠা। একটা রোগের আউটকাম কি রিকভারি ডিসএবিলিটি ডেথ, এই তিন ডইল আউটকাম মানে হলো পরিণতি, রোগের পরিণতি কি মৃত্যু হইতে পারে, ভালো হয়ে যেতে পারে অথবা পঙ্গু হয়ে যেতে পারে, মরছে না কিন্তু পঙ্গু, আবার একদম ভালো হয়ে গেছে কিছু নাই, আর ডেথ মানে একবার মরে গেছে। তাহলে তিনটা হইলো একটা রোগের আউটকাম, আউটকাম অফ এ ডিজিজ। এরপরে আমরা আসি যে স্পেকট্রাম অফ ডিজিজ, স্পেকট্রাম, স্পেকট্রাম কথার বাংলা কি কে পারে, স্পেকট্রাম কথার বাংলা বাংলা অর্থটা কি কে পারে, এটা দেই কে পার, হ্যাঁ স্পেকট্রামের বাংলা কি বর্ণালী, হ্যাঁ বর্ণালী, বর্ণালী মানে কি বর্ণের স্তর, কোন বর্ণের ঘর কোন বর্ণ, যেমন সূর্যের মধ্যে সূর্যের যে আলো এটার একটা ভিপজিও ভায়োলেট ইন্ডিগো এরম করে ব্লু এরম করে একটার পর একটা কালার আছে সূর্যের, দেখা যায় এক এক কালার কিন্তু এটার মধ্যে অনেকগুলি ভি আই পি ভিপ জি ওয়াই ও আর, তাহলে সাতটাই আছে রং ধনু কয়টার, রং ধনু, রং ধনু, বৃষ্টি হওয়ার পর অনেক সময় এরকম রং ধনু আকাশে দেখা যায়, বৃষ্টির কণাগুলি তখন ভাসে বাতাসে, তখন এরকম বর্ণের ই অনুযায়ী মানে ওয়েভ লেংথ অনুযায়ী এগুলির কোনটা কোনটার ঘরে থাকবো, এটার ওয়েভ লেংথ সবচেয়ে বেশি এটা থাকবো সবচেয়ে উপরে, এটার ওয়েভ লেংথ সবচেয়ে কম এটা থাকবো সবচেয়ে নিচে, এরকম ভাবে এগুলি দেখা যায়, এটার নাম হইলো স্পেকট্রাম। তোর বিজিদেরও স্পেকট্রাম আছে, বিজিদেরও স্পেকট্রাম আছে, এবং এটা ইনফেকশাস ডিজিজের বেলায় এটা কাটে। এটা ডিজিজ স্পেকট্রামটা কি, ইট ইজ এ গ্রাফিক প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন ইন দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ, গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন ইন দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ। একটা ডিজিজের যে প্রকাশ ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ, প্রকাশ মানে হলো যেটা দিয়ে রোগটা বোঝা যায় চিনা যায়, যেটা এই রোগ হওয়ার কথা লক্ষণাদি দেখে বোঝা যায় তাকে কয় কি ম্যানিফেস্টেশন, তাহলে ইট ইজ দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন পরিবর্তন
ইন দা ম্যানিফেস্টেশন অফ ডিজিজ, ডিজিজের প্রকাশের যে পরিবর্তন এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার নাম হইল স্পেকট্রাম অফ ডিজিজ। তাহলে এই স্পেকট্রামে ডিজিজের সর্বোপরে আছে পজিটিভ হেলথ আর সর্বনিম্নে আছে ফেটাল ইলনেস। ফেটাল মানে হইল এক মারাত্মক, মানে মরবই, ফেটাল। আর সবচেয়ে উপরে আছে পজিটিভ হেলথ, পজিটিভ হেলথের নিচে আছে গুড হেলথ, গুড হেলথের নিচে আছে হেলথ। তাইলে দেখা যায় পজিটিভ হেলথ হইলো সবচেয়ে ভালো, তার চেয়ে একটু কম ভালো হইলো গুড হেলথ, তার চেয়ে আর একটু কম ভালো হইলো হেলথ। তাহলে হেলথ, গুড হেলথ, পজিটিভ হেলথ এই তিনটে আছে উপরের দিকে। নিচের দিকে গেল সাব ক্লিনিক্যাল ইনফেকশন, মানে কি কোন রোগের লক্ষণ নাই কিন্তু তার ভিতরে ইনফেকশন আছে। করোনার বেলা এটা অনেক আছে, 70% রোগের মধ্যে সাব ক্লিনিক্যাল ইনফেকশন, কোন রোগ লক্ষণ প্রকাশ হয় না কিন্তু ভাইরাস ক্যারি করতেছে এবং এরাই সমাজের মধ্যে রোগ নিরবে ছড়াইতেছে, এটা সাব ক্লিনিক্যাল ইনফেকশন। তারপরে কি মডারেট ইনফেকশন, এ আর একটু ইনফেকশন আর একটু বেশি, তারপর হইলো আরো বেশি ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন, তারপর হইলো ফেটাল ইলনেস, একেবারে মারাত্মক অবস্থা, একেবারে ইয়ের ভিতরে ঢুকছে আর কি, ভেন্টিলেটরে ঢুক, ভেন্টিলেটরে ঢুকার মানে কি ঢুকাইবার আগে আত্মভাব ধরে সালাম দিয়ে বিদায় দিয়ে দেওয়া উচিত একবারে, যে বাবা তুমি যাও, যদি ফিরে আইও তাহলে ভাগ্যের গুণে আসছো, আসবা আমাদের সাথে দেখা হবে, না হইলে গুড বাই, তুমি আমাদের চিরজীবনের অপরাধ ক্ষমা করে দিও, আমরা অনেক অপরাধ করছি জানিয়া না জানিয়া আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। এ কইয়া বাবার একবারে বিদায়, বাবা কই গিয়া ঢুকলো, এবার ঢুকলো গিয়া ভেন্টিলেটরে ঢুকলো, এবার ভেন্টিলেটর লাগাই দিল, বাস এবার প্রথম ঘুমের ইঞ্জেকশন দিব দিয়ে ঘুম পাতাইব, তারপরে ফাইভ টাইট ঢুকাইবো, অক্সিজেন লাগাই দিব, ভেন্টিলেটর চলতে থাকবো, শ্বাস বুক উঠবো আর নামবো, শ্বাস দিব উঠবো, কেউ দায়িত্ব দিত না ভিতরে ঘরে, তিন দিন ঘরে, পাঁচ দিন ঘরে কইব আপনার আপ্প ভালো হয়েছে, এখন আমরা আইসিউ দিয়ে দিতেছি, আর নাইলে কইব নেন আসেন লাস্ট নিয়ে যান। ফেটাল ইলনেস করোনার মধ্যে এই স্টেজ সব আছে, সাব ক্লিনিক্যাল আছে, মডারেট আছে, সিভিয়ার আছে, ফেটাল ইলনেস আছে, সব স্টেজ আছে করোনার মধ্যে। তাইলে এগুলো হইলে সব নিচের দিকে আসতে আছে, একেবারে তলে একেবারে সবাই লাস্টে হইলো ফেটাল ইলনেস। তাইলে সবাই লাস্টে ফেটাল ইলনেস আর সবচেয়ে ভালো হইলো পজিটিভ হেলথ, এর মাঝখানে আরো কতগুলি স্টেজ আছে, এগুলার এগুলার যদি আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন এটা রেখে স্পেকট্রাম অফ আইসবার্গ ফেনোমেনা। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট দেয় ভাইবাতে, রাই জিগাত না জিগাত শর্ট নোট কিন্তু দিব, এটা আইব ঘুরে ঘুরে দেয় আইসবার্গ ফেনোমেনা। মনে করো একটা পুকুরের মধ্যে তুমি একটা বরফের টুকরা, বড় একটা চাকা ঢিল দিয়ে ফালাইলা, ফালানোর পরে দেখবা প্রথম মনে হবে এটা চাকাটা তলে গেছিল, কিছুক্ষণ পরে দেখবা এটা ভাসে উঠছে, এখন যখন বরফের চাকাটা ভাসে ওঠে তখন এটার একটা ক্ষুদ্র অংশ উপরের দিকে দেখা যায় আর বেশিরভাগ অংশটা দিকে পানির নিচে থাকে, আর এই উপরের অংশ আর নিচের অংশের মাছটা হইলো ওয়াটার লাইনটা, পানির যে উপরের যে স্তরটা এটা থাকে উপরের অংশ নিচের অংশের বরাবর। তাহলে একটা আইসবার্গ, আইসবার্গের কি হয় একটা সাবমার্স পোর্শন থাকে, সাবমার্স মানে কি এটা একেবারে নিচে গেছে গিয়ে, আর একটা থাকে ফ্লোটিং পোর্শন উপরের দিকে বাইসে থাকে। তাহলে একটা ফ্লোটিং পার্ট, একটা সাবমার্স পার্ট, এই দুইটার সেপারেট করে গে ওয়াটার লাইন, এটার নাম হইলো আইসবার্গ। তাহলে দেখা গেছে যে যেগুলি সাবমার্স থাকে এটা কারে বুঝাইছে, যে সমস্ত রোগীদের কোন লক্ষণ নাই সমাজের মধ্যে, তারা গাপটি মাইরা বসে রয়েছে, তাদের কোনো লক্ষণ নাই, খাই দায় ঘুরে আর তোমারে আমারে সবাই রোগ দেয়, রোগ রোগ যখন প্রকাশিত হয়ে যায় তখন কিন্তু তারা লুকাই থাকতে না, তখন ওই যে আইসবার্গের কি ফ্লোটিং পার্টের মধ্যে তারা ঢুকে যায়। তাহলে একটা রোগের দুইটা স্টেজ আছে, একটা হলো প্রি সিমটোমেটিক স্টেজ, প্রি সিমটোমেটিক, একটা হলো সিমটোমেটিক, লক্ষণ নাই এটা একটা প্রি সিমটোমেটিক, লক্ষণ আছে সিমটোমেটিক। তাহলে সিমটোমেটিক যেগুলি এগুলি হইলো থাকে কোথায়, এগুলি থাকে আইসবার্গের ফ্লোটিং পার্টে, আর যেগুলি প্রি সিমটোমেটিক এগুলি থাকে আইসবার্গের কি আইসবার্গের কোন জায়গায় থাকে, এগুলি সাবমার্স পার্টে। তাহলে ফিজিশিয়ানরা কোনটা দেখে, ডাক্তাররা এপিডেমিওলজিস্টরা ডাক্তাররা দেখে কোনটা সিমটোমেটিক ডিজিজ, যেগুলি লক্ষণ নিয়ে গেলে তো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য, আজকে 10 জন ডায়রিয়া রোগী এসেছিল,
আবার কতগুলি আছে মতলব এটা করতে কিন্তু তার করলে কোনো রকম যায় না দেখে সে কি আবার কয়ও না জানেও না কিন্তু হে আবার পানিটা দূষিত করে রোগ ছড়াইতেছে সেগুলো হইলো সাবমার্স পার্ট প্রি সিমটোমেটিক এগুলো হইলো ফিজিশিয়ান ডাজ নট সি তাহলে ফিজিশিয়ান দেখে কোনটা সিমটোমেটিকটা সিমটোমেটিকটা দেখে না এই সিমটোমেটিক পোর্শনটা দেখে কারা এরা দেখে অঙ্গ মতো গরিবরা আমরা যারা এপিডেমিওলজিস্ট পাবলিক হেলথ এক্সপার্ট আমরা এটা দেখি পাবলিক হেলথ এক্সপার্টরা ভালো জুতা পরতে না ভালো জামা পরতে পারে না ভালো একটা গাড়ি কিনতে পারে না কি জন্য টাকা পয়সা নাই গরিব কিন্তু একজন সার্জন একজন মেডিকেল স্পেশালিস্ট গাড়ি ডাক্তার বছর বছর গাড়ি বদলায় কুমিল্লা টাউনে 18 তলা বিল্ডিং করে তিনটা কারণ তাদের রোজগার বেশি ভালো তাদের কাছে রুগীরা যায় তারা রুগী দেয় বিষ পায় তারাই করে কিন্তু পাবলিক হেলথ এক্সপার্টরা গরিব এদের পায়ের মধ্যে জুত হয় নাই এরা আটলে আওয়াজ হয় না কিন্তু অন্যরা আটলে টুসটাস আওয়াজ হয় দুতলায় আটলে তিনতলায় করো আওয়াজ হয় ওরার খুরের মতো টক 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 আওয়াজ হয় কেন তাদের টাকা পয়সা আছে তো টাকা পয়সা থাকলে আরাম আয়ের সুখ সুবিধা জীবনযাত্রার মান এগুলি উন্নত করা যায় আর তাদের টাকা পয়সা নাই তারা গরিব তারা মরলে ওর কবর দরবার হয়ে থাকে এরকম অনেক কমিউনিটি মেডিসিনের অসাররা আছে যে মরার পরে কিছুই নাই কিছুই করে দিতে পারে না পেনশনের টাকাটা যারা তার আর কিছু নেই কারণ সে তো প্র্যাকটিস করে না তার তো কোন অন্য সাবজেক্টের স্পেশালিটি নাই তাহলে এগুলি চিন্তা করতে হবে এই জন্য একজন ডাক্তারের মাল্টিপল ডিসিপ্লিনে তার এক্সপার্ট হইতে হবে মাল্টিপল ডিসিপ্লিন এক্সপার্ট যেমন কমিউনিটি মেডিসিন কমিউনিটি মেডিসিনের হে হইলো প্রফেসর অসুবিধা কি হে যদি এখন ডায়াবেটোলজি করে হে যদি কার্ডিওলজি সার্টিফিকেট কোর্সটা করে হে যদি আল্ট্রাসোনোগ্রাফি কোর্সটা করে এটা দিয়ে রোজগার করতে এর মতো বয়ে থাকারছে সে এটা দিয়ে রোজগার করলো সে ভালো রোজগারি হইলো তারও পয়সা হইলো মোটামুটি কিছু চলার মতো ক্ষমতা হইলো কিন্তু এই জন্য বলা হয়েছে যে যত বেশি এক্সপার্ট তার তত বেশি অগ্রগতি আইসবার্গ ডিজিজের মধ্যে যেটা প্রি সিমটোমেটিক পার্ট অর দি সাবমার্স পোর্শন এটা দেখে এপিডেমিওলজিস্ট পাবলিক হেলথ এক্সপার্টরা আর ক্লিনিশিয়ানরা দেখে যেটা ফ্লোটিং পার্ট অফ দি সিমটোমেটিক ডিজিজ যেটা এটা দেখে তারা এখন তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট একটা দেশের থেকে যদি দেশের স্বাস্থ্য যদি ভালো করতে কেউ চায় কোনটা বেশি গুরুত্ব দিতে হবে কোনটা রে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নতি করতে চায় তাহলে কোন দিকে নজর বেশি দিতে হইব কি মনে হয় হ্যাঁ কি সাবমার্স পার্টে নাকি ফ্লোটিং পার্টে কোনটার নজর বেশি থাকবো স্বাস্থ্য খাতে কোনটার মধ্যে ব্যয় বেশি করতে হইব করলে জনস্বাস্থ্যের উন্নতি হইব কোনটা কেউ দিয়ে কোনো মুখ দিয়ে কথা নাই ঘটনা কি বোবা হয়ে গেল নি নাকি না সবচেয়ে বেশি খেয়াল রাখতে হইব সাবমার্স পোর্শনে বেশি গুরুত্ব দিতে হইব কারণ সংক্রামক ব্যাধি যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে যেগুলি সাব ক্লিনিক্যাল কেস ইনঅপারেন্ট কেস এগুলির দিকে নজর বেশি দিতে সাবমার্স পোর্শনটার মধ্যে থাকে ল্যাটেন্ট কেস ইনঅপারেন্ট কেস প্রি সিমটোমেটিক কেস ক্যারিয়ারসরা থাকে রোগের বাহকরা থাকে এই জায়গার মধ্যে আর ফ্লোটিং টিমের মধ্যে থাকে শুধু রুগীরা তো ক্লিনিক্যাল কেস এগুলো দেখাই যায় রুগী আর কয়টা কিন্তু দেশের স্বাস্থ্য খাতে ব্যয় করতে হলে ওই পার্টটাতে বেশি ব্যয় করতে হবে করলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন সম্ভব এই জন্য বলা হয়েছে এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ আইসবার্গ অফ ডিজিজ যদি বলে তাহলে কই ভাই ইম্পর্টেন্স হলো এই যে অধিকাংশ যে সমস্ত রোগ আছে যেগুলি প্রিভেন্ট করা সম্ভব এগুলি আইসবার্গের প্রি সিমটোমেটিক ডিজিজ এবং এরা আইসবার্গের সাবমার্স পোর্শনে থাকে তাই তাদেরকে প্রতিরোধ করতে হলে এই জায়গাটা ভালো করে আমাদেরকে জানতে হবে দুই নম্বর হলো যত ইনফেকশাস ডিজিজ আছে এগুলি বেশি স্প্রেড হইতেছে সাব ক্লিনিক্যাল কেস দিয়ে ক্যারিয়ার দিয়ে অতএব এদেরকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ইনফেকশন ডিজিজ ও কন্ট্রোল করা সম্ভব মানে কি ডিজিজ কন্ট্রোল করতে হইলে প্রিভেনশন করতে হইলে উই মাস্ট নো দি সাবমার্স পোর্শন অফ দি আইসবার্গ অফ দি আইসবার্গ অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ এটা পরীক্ষাতে জিজ্ঞাসা হোয়াট ইজ আইসবার্গ অফ ডিজিজ হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ আইসবার্গ অফ ডিজিজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং আইসবার্গ অফ ডিজিজ আজকে আমার মনে আর বেশি সময় নাই 7 মিনিট আছে
এখন তোমাদের কোনো বক্তব্য যদি থাকে বলতে পারো, আর আরেকটা সাবজেক্ট ধরলে এখন আর করানো যেত না। এই পর্যন্তই থাক, মাথা আবার লোড হয়ে যাইব, বেশি বেশি লোড পড়লে ওরে গাঠটার বাংলা ওরে টপ না আমার পরে অ্যানাটমি ফিজিওলজি ফেল করলে তো ছাত্রই নেই আমার, থার্ড ইয়ারের ছাত্রই দেখতো না তোমার। বলার উদ্দেশ্য হলো, পড়ানোর উদ্দেশ্য হলো তোমাদেরকে ওরিয়েন্টেশন করা, এই এই বিষয়গুলি তোমাদের মাথার মধ্যে একবার ধরাই দেওয়া, যা আমরা শুনি তার কিছু মনে রাখি, যা আমরা শুনি এবং দেখি তার অনেকটাই মনে রাখি, যাহা আমরা শুনি দেখি এবং করি তার প্রায় সবটুকুই মনে রাখি। এটা হলো চাইনিজ প্রবাদ, দেখাই দিতে পারতেছি না, আমার তো এটা বোর্ড নাই, ক্যামেরা লাগবো বোর্ড লাগবো, তো না হইলো দুইটা তিনটা ক্লাস হই মাত্র, তোমার ক্লাস হইলো মাত্র আমার একটা আর সাবার একটা, ক্লাস হইতো নাই তোমার ক্লাস করে আমার মাসে মাসে কয় ক্লাস রে করছে দুইটা, আমার দুইটা না আমার দুইটা সাবার দুইটা এলো চারটা, এই চারটাই ক্লাস, চার ক্লাসে আর কি 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 পরিস্থিতি হয়, যে বড় কমিউনিটি মেডিসিনের কোর্স, ফরেন্সিক মেডিসিন তো একদম ছোট্ট কোর্স, কমিউনিটি মেডিসিনের কোর্স অনেক বেশি, আর ফরেন্সিক মেডিসিন পড়লে মনে থাকে বেশি, কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু করার আছে, কমিউনিটি মেডিসিনে তো দেখার করার বেশি নাই, বেশিরভাগই খালি মাথার ভিতরে দোকান আর কিছু নাই। সামনের দিন আমরা পড়বো চেঞ্জিং প্যাটার্ন অফ ডিজিজ, চেঞ্জিং হোয়াট ইজ চেঞ্জিং প্যাটার্ন অফ ডিজিজ, ডিজিজের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হইতেছে, এখন কমিউনিকেবল ডিজিজ থেকে নন কমিউনিকেবল ডিজিজ গুলি বেশি হইতেছে, এবং এটাও পরীক্ষাতে আসে, হোয়াট ডু মিন বাই চেঞ্জিং প্যাটার্ন অফ ডিজিজ, হোয়াই নন কমিউনিকেবল trend of non-communicable diseases are rising in developing countries, keno bartese amader deshe non-communicable disease ekhon onek bartese, communicable disease to mertese keno, eta karon ki jukti dao byakha karo, ei shesh kotha ache ni tomader kono proshno ache ni ire keu nai na geshe ge sob opposite jone na ache on deya ja ছাত্র কজন কে কে আছে আমি নামটা দেখি তো, সোহরা হোসেন আছে, মানবেন্দ্র আছে, মনীষা আছে, এশা আছে, দিশা আছে, সাদিয়া আফরিন আছে, ফাইজুল হক আছে, শাহ আছে, তারপর হলো সাবিনা আঞ্জুম আছে, সাবিয়া আঞ্জুম আছে, জান্নাত আছে, অর্পণ আছে, তাসনিম আছে, আবার একটা নাম নাই নাম স্যার একটা আছে, আনিস মজুমদার আছে, তারপরে ফারজানা আছে, ফাতেমা আছে, ইসরাত জাহান আছে, তারপরে ইয়ামিন ইসলাম আছে, তারপরে হইল নাইমুদ্দিন আছে, রবি আছে, সাবিহা আছে, সানজিদা আছে, শাওন আছে, শাইলা আছে, সুমিত বণিক আছে, আর নাই, এই 25 জন আছে আমি দেখতেছি লিস্টে, আর নাই 25 জন আছে আর নাই, মানে ঠিক আছে আজকে আমাদের 3 মিনিট আছে, কিছু থাকলে বলতে পারো, নাহলে আমি শেষ করে দিলাম, কারণ আরেকটা সাবজেক্ট ধরলে এটা আর শেষ করা যাবে না। আমি পড়াই যাইতেছি, দেহ কি হয় সামনে এবারে দেখবো, বই পরে পড়লে নোট করে সুন্দর করে ছোট ছোট করে আনসার লিখে পড়বা, আমার নোট আছে রেডি, ফটোস্টেট করে নিতে পারবো, আমার কাছে অনেক নোট আছে, একটা মেয়ে আছিল ওই মেয়েটা সব ক্লাস করছে, একটা একশোটা ক্লাসের একশোটাই করছে, এবং সে সুন্দর করে নোট করে ফটোস্টেট করে আমার দিতে পান্দাইয়া বইয়ের মতো করে, এগুলো দিয়ে এগুলি করলেই হয়ে যায়, এগুলির মধ্যে সব আছে, পড়া আমি দাদা পড়াইছি ক্লাসে সব আমার কাছে আছে। তাহলে এই কথা তো থাক, আমাদেরকে আজকে মতো এখানেই ফি আমানিল্লাহ দেওয়া হইলো, আর কোনো